আসসালামু আলাইকুম। তো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। এই শীতে ক্যাটের একটু বেশি সমস্যা হয়ে থাকে শীতের মধ্যে। ম্যাক্সিমাম আপনারা সবাই জানেন, পাত্তা পায়খানা, গ্যাস হওয়া, ফ্লু, হাবি জাবি, ঠান্ডা লাগা, সব কিছু শীতের মধ্যে বেশি হয়। গরমের সময় হয় না তা না, বাট শীতে বেশিরভাগ রোগ ব্যাধি বেশি দেখা দেয় বিড়ালে। তো এই জন্য ভিডিওটা করা, যে ভিডিওটা আজকে নিয়ে আসছি সেটা হচ্ছে বিড়ালের গ্যাসের প্রবলেম হলে কী করবেন। তো আমি যেটা করি আমি সেটা আপনাদের বলতে পারি। আমি যেটা করি হচ্ছে সেটা, ফার্স্ট হচ্ছে যখন আপনারা বুঝবেন যে ওদের পেটে গ্যাস হয়েছে, যে খাবার খেলে পেট ফুলে থাকে, অনেক সময় পেট না ফুললেও ওদের ভিতরে গ্যাস হয়ে থাকে। তো এই এই শীতের মধ্যে যেটা করতে পারেন আপনি, সে সরি আমি আগে বলে নিই, গ্যাসটা কি মানে ম্যাক্সিমাম আমরা জানি যে মানে গ্যাসটা হয় মানে বদ হজম বা এরকম, বাট এরকম কিছুই না। অনেক সময় চিকেন, আমরা চিকেন শুধু খাওয়ালেও পেটে গ্যাস হয়ে থাকে। যাই হোক, তো এটা নিয়ে পরে আলোচনা করব। তো গ্যাস হলো যেটা করবেন, ওদেরকে টক দই খেতে দেবেন। টক দই খেতে দেবেন হচ্ছে আমি দুইবার দিই দিনে, একবার হচ্ছে সকালে আর একবার হচ্ছে বিকালে। একটু রোদ থাকতে থাকতে আমি খাওয়ানোর চেষ্টা করি, কারণ আর টক দই ফ্রিজে থাকলে একদম নর্মাল টেম্পারেচারে আয়না, তারপরে খাইতে দিই আমি, ইনশাল্লাহ কাজ হয় ভালো। আর আমি সবসময় বলি যে বিড়ালের পেটে যে কোনো প্রবলেমে ঘাস ওদের জন্য একটা মহা ঔষধ। তো বাসায় যারা বিড়াল পালেন তারা অবশ্যই ঘাস রাখবেন। আর আমি আমার বিড়ালের জন্য এগুলোই এটাই করি, পেটে গ্যাস হলে ঘাস আর হচ্ছে টক দই, এই দুইটা আমার বিড়ালের জন্য মানে মহা ঔষধের মতন কাজ করে। তো আমি এই দুইটাই দিই, তো আপনারাও দিতে পারেন, ইনশাল্লাহ আশা করি কাজে আসবে। আর অবশ্যই আমি খাওয়ানোর আগে যারা আমাদের ধর্মের আছেন তারা অবশ্যই বিসমিল্লাহ বলে খাওয়া দিবেন, কারণ বিসমিল্লাহ বলে খাওয়ালে অনেক রোগ এমনি মানে আসান হয়ে যায়। আর যারা অন্য অন্য ধর্মের আছেন তারা যায় যা বলে খান, খাবার খান, ওইটা বলি ওদের খাওয়া দেবেন, ইনশাল্লাহ ভালো কাজে আসবে। থ্যাংক ইউ। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নেক্সট ভিডিও আসার সাথে সাথে আমরা আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর অবশ্যই স্ট্রিট ডগ ক্যাটদের খাবার দিবেন।